ক্লাস ফোরের প্র্যাকটিক্যাল ক্লাস আমরা যখন রাস্তায় করি তখন কিছু কিছু ভুল আমাদের মধ্যে থাকে সেই বুলগুলাই আমি আজকে আপনাদের দেখাবো যদি ভিডিওটা কন্টিনিউ দেখেন তাহলে এই ভুল ধারণা থেকে আপনি মুক্ত হবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন এই চ্যানেলে সবসময় নতুন নতুন ভিডিও আপলোড করি সিঙ্গাপুর ড্রাইভিং বিষয়ে তো আপনারা কন্টিনিউ দেখেন বা অনেকের কাছে আমি ভালো সারা পাই তার জন্যই আমার আগ্রহটা আরও বাড়ে ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য তো পার্কিংয়ের ভিডিও যারা দেখেননি অবশ্যই কিন্তু এর আগে দুইটা ভিডিও আছে অবশ্যই দেখে আসবেন আর যারা নতুন ক্লাস ফোরের জন্য ভর্তি হতে চান আমার কিন্তু এর আগে আর সাতটা ভিডিও আপলোড করা আছে সব স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখলে খুবই সহজ হয়ে যাবে সব কিছু তো আপনারা দেখে আসতে পারেন আর এখন আমি আপনাদের দেখাই কিভাবে রাস্তার মধ্যে আমরা চারটা ভুল করি চারটা ভুল আমি আপনাদের কাছে শেয়ার করব। গো এখন আমি আপনাদের রাস্তার চারটা বিষয় দেখাবো খুবই ইম্পর্টেন্ট বাই মনোযোগ সহকারে দেখেন কেউ স্কিপ করবেন না ধরেন আপনি যখনই গাড়িগুলা চালান বা আমরা লরি চালাই আমরা কিন্তু সবসময় লেফটের লেনে থাকি তিন নাম্বার লেন ধরেন এই জায়গায় একটা লেন দুইটা লেন একটা আছে তিনটা ধরেন এই জায়গায় একজনের গাড়ি এই জায়গায় একজন এই জায়গায় একজন এখন আপনার গাড়ি হচ্ছে এটা একটা লেন দেওয়া এই লেনটা দিয়া রাইটে যায় এটা দিয়া সোজাও যায় আবার রাইটেও যাইতে পারে আর এটা দিয়া সোজা যায় যখন আপনি শিখতেছেন আপনারা যখন টিচারে বলবি যে রাইট রাইট টান লও তখন আপনি কি করবেন আপনি চিন্তা করতেছেন এটা দিয়া সোজা যায় আবার এটা দেওয়া রাইট যায় আমি এটা দিয়ে যাব কখনোই এটা করবেন না যখন আপনারা শিখেন তখন আপনাদের মাস্ট এই ফার্স্ট লেনে আসতেই হবে ফার্স্ট লেন থেকে টার্ন রাইটে যেতে পারবেন কিন্তু মনে করেন যে এই যে কানে থেকে কিন্তু টার্ন রাইটে কখনোই যাবেন না আপনাদের প্রথম কথা হচ্ছে এই যে প্রথম কথা এই লেনে আসতে হবে ঠিক আছে প্রথম লেনে আসতেই হবে আর প্রথম লেনে আসলে যখন আপনি প্রথম লেনে আসবেন একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি দুই মিটার কি আড়াই মিটার দূরে রাখবেন কাছাকাছি রাখলে কিন্তু আপনার পয়েন্ট কাটা বা ধমক খাইবেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা হ্যাঁ এখন দ্বিতীয় কথা হচ্ছে কোনটা আপনি যখন এই যে প্রথম লাইনে আসলেন রাইট লেনে এটার মধ্যে থাকবেন না কখনো এটার মধ্যে আসলেন এখন আপনি এটা থেকে টান রাইটে যখন যাবেন কোন লাইনে যাইবেন আপনি চিন্তা করতেছেন আমরা তো সবসময় এই যে এটার জায়গা না এটাত কখনোই যাওয়া যাবে না এই লাইনে আসলেন এই লাইন থেকে এই লাইনেই হইব এই এই জিনিসটা অনেক মানুষই ভুল করে ভাই এটা থেকে সবসময় এটাত আসবেন এটাত আসার পরে একটু রানিং করার পরে লেফট সিগনাল দিয়ে এই লাইনে যাবেন তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কথা আমার শেষ সবসময় মনে রাখবেন এই থেকে এই লেনে আসবেন তারপরে সিগন্যাল দিয়ে এই লেনে যাবেন ঠিক আছে দুই নম্বর কথা শেষ তিন নম্বর কথা হচ্ছে আপনার আমি বলি এই যে দেখেন যখন আপনারা ইউটার্ন নেন ইউটার্ন নেন ধরেন এটা দিয়ে ইউটার্ন নেওয়া যায় ইউটার্ন নেওয়া যায় এখন ইউটার্ন দিয়া আপনি ইউটার্ন নেবেন নেওয়ার পরে আপনি ভাবতেছেন আমরা রাইট রাইট টার্নে গেলাম এই লাইনেই যাইতে হইলো এখন তো মনে হয় আমি ইউটার্ন দিয়ে এই লাইনেই যাইতে হইব না ভাই যেই লেন মানে যে আপনার এই ডিভাইডারগুলো আছে এইগুলো যদি চিকুন হয় চিকুন হয় কিছু কিছু ডিভাইডার মোটা থাকে এটা যদি চিকুন হয় সেক্ষেত্রে আপনার এই যে ইউটার্ন দিয়া এখানে তিনটা লেন থাকুক চারটা লেন থাকুক ডোন্ট কেয়ার আপনি সবসময় একবারে এই যে লেফট লাইনে চলে যেতেই লেফট লাইনে ঠিক আছে আপনি ভাবতেছেন এইটা দিয়া আপনার এইটা দিয়ে আসবো না কখনো এইটাতে আসবেন না এইটা দিয়া এইটা দিয়ে আপনার গুইরা লেফট লাইন এখন একটা দুইটা থাকুক তিনটা থাকুক চারটা থাকুক সবসময় লেফট লেনে চলে যাবেন ঠিক আছে এটা হচ্ছে তিন নাম্বার কথা শেষ চার নাম্বার কথা হচ্ছে কিছু 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 ডিভাইডার আছে মোটা দেখবেন মোটা আছে মোটা থাকলে কি সিস্টেমে হয় ধরেন মোটা তো কী করে আপনি গাড়িগুলা এমনি আইসা এ গাড়িগুলা এ কানে আইসা যায় আইসা থাকে ঠিক আছে এ কারণ ডিভাইটার যেহেতু মোটা কিছু কিছু জায়গায় আছে এমনকি উঠলেন একটা জায়গায় আছে এই জায়গায় আপনারে নিবই মাস্ট ঠিক আছে মোটা তো সেক্ষেত্রে এমনি আইয়া এই যে মাস কানে আইসা পরে মাস্কানে এটার ভিতরে ঢুকা যায় ঠিক আছে ঢুকে গেলে সেক্ষেত্রে আপনার এইটা থেকে দেখবেন এদিকে গাড়ি আসতেছে কিনা গাড়ি নাই ওকে সুন্দর তারপরে এখান থেকে আপনি এই প্রথম লেনে আসবেন ঠিক আছে এটার মধ্যে কিন্তু কখনোই আপনি এটা থেকে ডাইরেক্ট এটা যাবেন না বা ডাইরেক্ট তিন নাম্বারে যাবেন না ডাইরেক্ট চার নাম্বারে যাবেন না তখন কিন্তু অনেক সমস্যা যেই আপনার ডিভাইডারগুলা মোটা থাকে মোটা ঠিক আছে মোটা থাকে সেটার মধ্যে আপনি কিন্তু গাড়িটা মোটার মধ্যে ডাইরেক্ট ঢুকানো যায় ঠিক আছে ডাইরেক্ট মাস্ক ঢুকানো যায় বুঝছেন মাস্ক ঢুকাইবেন গাড়ি নাই তারপরে আপনি এই লেনে আসবেন এই লেনে আসার পরে আপনি আবার সেম সিগন্যাল দেবেন এটা যাবেন বা এটা সিগনাল আবার তিন নম্বর আছে তারপর আবার সিগনাল দিয়ে এটাতে আসবেন তারপরে চলে যাবেন এটা হচ্ছে আমার চারটা কথা এই চারটা কথা সবসময় অনুসরণ করবেন ঠিক আছে অনুসরণ করলে আপনার রাস্তার মধ্যে কোনো সমস্যা হইব না তো আজকে আমি চলে গেলাম আবারও আসবো নতুন কোন ভিডিও নিয়ে তো ক্লাস ফোরের আজকে হচ্ছে আমার শেষ যে পার্কিংয়ের ভিডিওগুলো বা রাস্তার ভিডিওগুলো আর এই বড় ভিডিও আসবে না ছোটোখাটো ভিডিও হয়তো আসতে পারে কোনো ইনফরমেশন আমি জানলে আপনাদের জানাবো আর অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে